আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ফেরেশতা এবং কিতাব এই দুটি জিনিসের উপরে মালাইকা এবং কিতাব ফেরেশতার উপরে ঈমান আনতে হবে কিতাবের উপরে ঈমান আনতে হবে শুধু পূর্ব পশ্চিমে কতগুলো সেজদা দিলেই এতে যদি কপালে দাগও পড়ে যায় এটি একটি উপমা আল্লাহ দিয়েছেন একটা উপমা একটা দৃষ্টান্ত দিয়েছেন যে পূর্ব পশ্চিমে মুখ ঘুরানো এটা একটি উপমামূলক কথা এটাই যথেষ্ট নয় ঈমান আনতে হবে বিষয়টা বুঝতে হবে আকীদাকে মজবুত করতে হবে আজকে মালাইকা ফেরেশতা সম্পর্কে আমরা আলোচনা করব তারপরে কিতাব সম্পর্কে আলোচনা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ফেরেশতাদের প্রতি ঈমান এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের পরিপূর্ণতা মাত্র আল্লাহর উপরে ঈমানটা পরিপূর্ণ করতে হলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে এর উদ্দেশ্য শুধু ফেরেশতাদের উপরে স্বীকৃতি দানই নয় বরং প্রকৃতপক্ষে এই বিশ্ব ব্যবস্থায় তাদের স্থান কি এটা জেনে নিতে হবে ফেরেশতারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার আজ্ঞাবহ গোলাম আল্লাহ পাকের তারা হচ্ছেন দাস আল্লাহ পাকের বান্দা আমাদের মতো আমরা যেমন আল্লাহর গোলাম ফেরেশতারাও আল্লাহর গোলাম এই ফেরেশতা সম্পর্কে পৃথিবীর বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের কনসেপশন আছে এই ফেরেশতাদেরকে ইংরেজিতে অ্যাঞ্জেল বলা হয় যার চরিত্র খুব ভালো ভালো লাগে লোকেরা বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার এটা ফেরেশতা ধরনের চরিত্র লোকটা এরকম বলে থাকে সুতরাং খ্রিস্টান হোক ইহুদি হোক আর হিন্দু হোক যে কোনো জাতের লোক হোক ফেরেশতায় তারা বিশ্বাস করে আর এই ফেরেশতাদের উপরে তাদের বিশ্বাসটা হচ্ছে বিকৃত কি ধরনের কারো মতে ফেরেশতা হচ্ছে প্রকৃতির সন্তান কারো মতে ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে নাউযু বিল্লাহি মিন যালিক যার কারণে সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ পাক এর প্রতিবাদ করেছেন আল্লাহ পাক বলছেন ওরা দাবি করলো ফেরেশতা হচ্ছে আল্লাহর মেয়ে আল্লাহ পাক বলছেন আলাকুম উযকার ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা কি হে তোমরা ছেলেগুলি নিজেদের জন্য নিয়ে নিলে আর মেয়েগুলি আমার ভাগে ফেলে দিলে এটা কি ধরনের অসম বন্টন ফেরেশতাকে তারা বলেছে আল্লাহর মেয়ে আবার কেউ বলেছে ফেরেশতারা আল্লাহর ছেলে তারপরে কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে আল্লাহর মদদগার আবার কেউ কেউ বলেছে ফেরেশতা হচ্ছে মানুষের অভিযোগ শ্রবণকারী মানুষের প্রয়োজনকারী প্রয়োজন পূরণকারী এখন এসব ধারণা এবং বিশ্বাসের কারণে দুনিয়ায় শিরক এবং বিদআতের প্রচলন ঘটেছে কোরআনে কারীম বিশ্ব ব্যবস্থায় ফেরেশতাদের অবস্থান কি সেটা পরিষ্কার করতে চায় যাতে করে শিরকের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় আর তাওহীদের দরজা নির্ভেজাল ভাবে খুলে যায় ইসলামের মূল বক্তব্যই হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা কি প্রতিষ্ঠা করা তাওহীদকে প্রতিষ্ঠা করা আর শিরক আর বিদআতের শিকড় শুদ্ধ তুলে ফেলা এটাই হচ্ছে ইসলামে ইসলামের মূল আইডিয়া কোরআনের ভাষায় স্পষ্ট করে বলা হয়েছে যে ফেরেশতারা আল্লাহর মেয়েও নয় আল্লাহর ছেলেও নয় তারা হচ্ছে আল্লাহর বান্দা বলুন তো ফেরেশতারা আল্লাহর কি কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন ওয়াকালু ইত্তাখাযা আর-রাহমানু ওয়ালাদান সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন কাফেররা বলে দয়াময় কাউকে পুত্র বানিয়ে নিয়েছেন পবিত্র সেই সত্তা যিনি যার সম্পর্কে তারা এই বাজে কথাগুলি বলে তার কোনো ছেলেও নাই তার কোনো মেয়েও নাই ফেরেশতারা তো তার সম্মানিত বান্দা মাত্র ইবাদুম মুকরামুন ফেরেশতা হচ্ছে সম্মানিত বান্দা সুবহানাল্লাহ বিহামদিহি
ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি শুধু বান্দা না সম্মানিত বান্দা কারণ ফেরেশতারা আল্লাহর সঙ্গে অবাধ্য হতে পারে না তার কোন হুকুমকে অমান্য করার কোন অধিকার ফেরেশতাদের নাই আল্লাহর ছেলেও নাই আল্লাহর মেয়েও নাই এই কথাটি ছোট্ট সূরার মধ্যে তাওহীদের একটা ক্লিয়ার কনসেপশন আল্লাহ পাক দিয়েছেন ছোট্ট একটি সূরার ভিতরে আমার কাছে মনে হয় যেন এই ছোট্ট সূরাটি মধ্যে এটা মনে হয় যেন একটি ঝিনুক আর এর ভেতরে সমস্ত পৃথিবীর সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলি ঢুকায় দেওয়া হয়েছে ছোট্ট একটি সূরা তাওহীদ কেমন ভাবে প্রকাশিত হয়েছে এই সূরার মাধ্যমে যা অন্য কোথাও এত পরিষ্কার আসেনি আল্লাহ পাক সব জায়গায় বলেছেন কিন্তু ছোট্ট সূরায় এক কথায় তাওহীদ প্রকাশিত হয়ে গেছে কি পড়েন সবাই কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি বেনিয়াস কারো মুখাপেক্ষী তিনি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশের জমিনে ওই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই তিনি এক এবং একক এই ফেরেশতারা হচ্ছে তার অনুগত বান্দা ফেরেশতারা আল্লাহ পাকের ছেলে নয় মেয়েও নয় এক মুহূর্তের জন্য ফেরেশতারা চুপ করে বসে থাকে না যার যে কাজ আছে সেই কাজ নিয়ে তারা ব্যস্ত আছে তারা অজিফা পাঠ তাসবিহ পাঠের মধ্যে ব্যস্ত থাকে অগণিত অসংখ্য ফেরেশতা কেউ তো সেজদায় পড়ে আছে কেউ রুকুতে পড়ে আছে কেউ নামাজে দাঁড়ায় আছে কেউ তো তাসবিহ পাঠ করতেছে কোরআনে কারিম বলছে يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ আল্লাহ পাক বলেন বিজদি প্রশংসার সাথে আল্লাহ পাকের গুণকীর্তন করে আর সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে ভীতির সাথে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে সমস্ত ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে আপনাদের মনে আছে আল্লাহ পাক যখন হযরত আদমকে সৃষ্টি করবেন বলে বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা ফেরেশতারা বলেছিলেন নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আমরাই তো তাসবিহ পড়ি আমরাই তো আপনার হাম পড়ি আপনার তাসবিহ পড়ি সব কিছুই তো আমরা করি পবিত্রতা ঘোষণা করি এর দ্বারা প্রমাণিত হয় ফেরেশতারা সার্বক্ষণিকভাবে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে তারা রত আছে সব সময় আল্লাহর জিকির আজগারের ভেতরেই তারা ডুবে আছে ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন আসমান এবং জমিনে যা কিছু আছে এবং তার কাছে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠে নিরত আছে আর ফেরেশতারা তো বন্দিগি করছে আল্লাহ পাকের আর কখনোই তারা অবাধ্য চারণ করে না আর কখনো তারা আল্লাহ পাকের জিকের থেকে তাসবিহ পাঠ থেকে তারা ক্লান্ত হয় না আল্লাহ পাক তাদের সম্পর্কে আবার বলেন ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন এই ফেরেশতারা রাত দিন তার প্রশংসায় পড়ে থাকে কখনই শৈথিল্য প্রদর্শন করে না কখনই আল্লাহর জিকের থেকে তাসবিহ থেকে তারা বিরত থাকে না এ ধারণার মধ্য দিয়ে কোরআনে কারিম মানুষকে স্পষ্ট করে বলছে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তারা তোমাদের প্রয়োজন পুরা করতে পারে না তারা তোমাদের ভাগ্যের কোনো উন্নতি করে দিতে পারে না তারা আল্লাহর ছেলেও নয় আল্লাহর মেয়েও নয় এরা হচ্ছে আল্লাহর বান্দা এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কাজ নিয়ে থাকেন তা হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক বাণী প্রেরণ করেন নবী রাসূলদের কাছে বাণী আনে কারা
আল্লাহর ফেরেশতা। এ কারণেই তাদের মধ্যে তাদের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের কাছে এ আল্লাহর বাণী পাঠান যে এই ফেরেশতারা ওই বাণীর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করে না, তারা আল্লাহর অবাধ্য নয়, ওর মধ্যে তারা বাড়ায়ও না তারা কমায়ও না, কোনো ক্ষমতা তাদের নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين নিঃসন্দেহে এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা, এক ফেরেশতার বর্ণনা। আরশ অধিপতির কাছে তিনি সম্মানিত জিব্রাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, হযরতে জিব্রাইল আমিন, তিনি আল্লাহর কাছে সম্মানিত অনুগত এবং তিনি বিশ্বাসী, আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি বাণী বহন করে নিয়ে আসেন, আর এর ভিতরে কোন রকম হ্রাস বৃদ্ধি করার কোন ক্ষমতা ফেরেশতার নাই। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাতানজীরু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন, নিঃসন্দেহে এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কিতাব, যা নিয়ে বিশ্বস্ত আত্মা অবতরণ করেছেন, অর্থাৎ হযরতে জিব্রাইল আমিন। আল্লাহ পাক তাকে বিশ্বস্ত বলেছেন, শাদীদুল কুয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতা তার, আল্লাহ পাক বলেছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতাদের প্রতি ঈমান শুধু আল্লাহর প্রতি ঈমানের জন্যই নয়, বরং কিতাবের প্রতি নবীদের প্রতি ঈমান আনার জন্য ফেরেশতাদের প্রতি ঈমান আনা জরুরি। ফেরেশতাদের উপর ঈমান আনা কি জরুরি? অত্যন্ত জরুরি। ফেরেশতাদের উপর তৃতীয় আরেকটি কারণে ঈমান আনতে হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক তাদের মাধ্যমেই কাজগুলি করে থাকেন। ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী, আল্লাহ পাকের স্টাফ, তাদের মাধ্যমে আল্লাহ বৃষ্টি, কোথাও বৃষ্টি দেন, কোথাও রহমত পাঠান, কোথাও গজব দেন, কোথাও ভূমিকম্পের সৃষ্টি করেন, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্র ইত্যাদি, পৃথিবীর ভিতরে আজাব গজব শান্তি যা কিছু আল্লাহ পাক করতে চান এই ফেরেশতাদের মাধ্যমেই তা করে থাকে। এক কথায় ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের রাষ্ট্রীয় কর্মচারী। এই কথা এভাবেই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা কখনো অবাধ্য হয় না, অবাধ্য হওয়ার কোনো ক্ষমতাই তাদের নাই, তারা আল্লাহ পাকের বাধ্যগত আজ্ঞাবহ কর্মচারী। ফেরেশতাদের উপরে ইমানটা এই পর্যন্তই আমি আপনাদের সামনে বললাম, ফেরেশতাদের প্রতি ইমান আনার ব্যাপারে এই তিনটি কথা আপনাদের সামনে পেশ করেছি। এখন তিন নম্বরে যে কথাটি বিশ্বাস করতে হবে সেটা হলো কিতাব। কিসের উপর ইমান? কিতাবের প্রতি ইমান। ইসলামের পরিভাষায় কিতাব বলতে বুঝানো হয় সেই বাণীকে, সেই নির্দেশকে, সেই গ্রন্থকে যা মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এ অর্থের প্রেক্ষিতে কিতাব হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যিনি এই বাণীকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে প্রেরণ করেছেন। এই কিতাব গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে 100 হচ্ছে সহিফা আর 4 হচ্ছে বড় বড় কিতাব। তার মধ্যে সর্বশেষ যে কিতাবখানি তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি? আল কোরআন। এটি হচ্ছে সবচেয়ে বড় কিতাব এবং মুকাম্মাল কিতাব। অন্যান্য কিতাবগুলিতে যা বলা হয়েছে তার থেকে অনেক বেশি শরীয়তকে মুকাম্মাল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়ত আর কিতাব দুটির জিনিসের ভিতরে একটা সম্পর্ক আছে। নবুয়ত এবং কিতাব দুটোই আল্লাহর পক্ষ থেকে আসছে। নবুয়ত আসছে কার কাছ থেকে? আর কিতাব আসছে আল্লাহর কাছ থেকে। নবুয়ত এর দাবি কেউ নিজের থেকে করতে পারে না, এ কথা আমি বহুবার আপনাদের সামনে আলোচনা করেছি। নবী দাবির ভিত্তিতে হয় না, নবী আল্লাহ বানান, ইলেকশন করে
নির্বাচন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় কিসে? সিলেকশন। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশনটা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে আসে আর কিতাবও আল্লাহর কাছ থেকে আসে। নবী যদি কিতাব ছাড়া আসতেন, খুব ভালো করে বোঝেন, নবী যদি কিতাব ছাড়া আসতেন আর কিতাব যদি নবী ছাড়া আসতো, তাহলে মানুষের ধর্ম পালন, জীবনের কর্তব্যবোধ, জীবন পরিচালনা এবং ধর্মকে অনুধাবন করা দারুণভাবে সুকঠিন হয়ে পড়ত। কোনারের নমুনাই হচ্ছে, কিতাবের নমুনা হচ্ছেন আম্বিয়ারা, আম্বিয়া আলাইহিমুসসালাম, তারা হচ্ছেন কিতাবের নমুনা। কিতাবও যার, নবীও সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন হচ্ছে একটা থিওরি আর নবীরা হচ্ছেন, কিতাব হচ্ছে থিওরি, নবীরা হচ্ছেন তার প্র্যাকটিক্যাল। থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো জিনিস এক নয়। যেমন আমি যদি কাগজে লিখি র দন্তেস্ব গয় ওকার লয় লয় আকার, কাগজে লিখে দিলাম, কি হলো কন্ত? বলুন সবাই, কি হলো? এখন যদি আপনারা এটার উপরে চাটেন, মিষ্টি লাগবে? বলবেন মিষ্টি কেমনে লাগবে, ওর মধ্যে দুধ নাই, চিনি নাই। আচ্ছা ঠিক আছে, লিখে দিলাম দুধ চিনি ইত্যাদি যা যা লাগে সব লিখা কাগজটারে গোল বানাই দিলাম, এখন যদি চাবান তাও কি মিষ্টি লাগবে? লাগবে না। মিষ্টি লাগবে কি হলে? দুধ কিনতে হবে, ছানা বানাতে হবে, চিনির শিরা তৈরি করতে হবে, তারপরে রসগোল্লা বানাতে হবে, এরপরে আপনি পিসে রাখবেন, চামচ দিয়ে কাটবেন, মজা করে খাবেন, তখন আপনার ভালো লাগবে, ঠিক কিনা? এখন ভালো লাগলো কেন? যেহেতু এটা প্র্যাকটিক্যালে আসছে, আর আগে কাগজ চেটেছেন, কাগজ চাবাইছেন, ভালো লাগে নাই, কারণ থিওরি চাবাইছেন, প্র্যাকটিক্যালে না আসা পর্যন্ত মজা পাওয়া যাবে না। সেই জন্যে কোরআন হচ্ছে একটা থিওরি, কাগজে লেখা একটা থিওরি, এই থিওরিটা আল্লাহ রাব্বুল আলামিনের। এই থিওরি যদি প্র্যাকটিক্যাল না থাকে, মডেল না থাকে, আদর্শ না থাকে, তাহলে তা পালন করা মানুষের জন্য দুঃসাধ্য, সুকঠিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজাসসাম নমুনা হিসেবে পেশ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন কোরআনের মডেল, সুবহানাল্লাহ বিহামদিহি। যার জন্য তিনি স্পষ্ট করে বলতে পেয়েছেন যে কথা কেউ বলতে সাহস পায়নি, যে কথা নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আমার সাবিরা দিনের আলোতে তোমরা আমার ভিতরে যা দেখতে পাও, রাতের বেলায় আমার ভিতরে তোমরা যা দেখতে পাও, ও আমার স্ত্রীরা দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, যে সব আচরণ আমার চলাফেরা, দিন ও রাতের আলোচনাগুলি, দিন ও রাতের চরিত্রগুলি, দিন ও রাতের আমার কর্তব্য পালন, আমার মধ্যে যা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। এই কথা তো আর কেউ বলতে পারেনি পৃথিবীতে, নবীরা ছাড়া এত বড় কথা পৃথিবীর আর কেউ বলতে সাহস পাবে না, কথা ঠিক কিনা? কন জোরে বলেন, পারবে বলতে? যত বড়ই মহাদেশ হোক, মরনা হোক, খাজা বাবা হোক, নামের আগে যতই পাঁচ হাত লম্বা ডিগ্রি লাগান না কেন, কাগজে যখন নাম লেখে হুশ থাকে না, কত যে লেখে, কি যে লিখলে, শুধু নামের সামনে আলাইহিস সালাম টুক বাদ রাখে, হ্যাঁ সব লিখে আবেগের ঠেলায় অস্থির হয়ে যায়। কোন ব্যক্তি আছেন যিনি বলতে পারবেন, আমার শৈশবকালীন, যৌবনকালীন, বৃদ্ধকালীন, রাতের, দিনের সব ঘটনা মানুষের কাছে বলে দাও, কেউ কি পারবে বলতে? না, কেবলমাত্র পারবে আম্বিয়া আলাইহিমুসসালাম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কন্ট্রোল করেছেন, হেফাজত করেছেন, তারা হচ্ছেন চরিত্রের আধার, অনুপম অনুপম চরিত্রের উৎস, উৎকৃষ্ট নমুনা, যাদের চরিত্রের ভিতরে কোনো কালিমা নাই, ভুল নাই, গুনাহ নাই। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী, নবুয়ত আর কিতাব দুটোই আসছে আল্লাহর কাছ থেকে।
সেই জন্য বিশ্ববাসীর বাঁচার পথ নবীদের অনুসরণ বিশ্ববাসীর বাঁচার পথ কি নবীদের অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিতাব পাঠিয়েছেন কিতাবের উপর ঈমান আনা লাগবে আর নবীও তিনি পাঠিয়েছেন সাধারণ নেতা নবীদের ভিতরে পার্থক্য হলো আকাশ আর জমিনের গালফ অফ ডিফারেন্স আকাশ আর জমিনের পার্থক্য সাধারণ নেতা আর নবী এর মধ্যে পার্থক্য কতখানি আকাশ আর জমিনের এর থেকেও যদি বড় দৃষ্টান্ত দেওয়া যায় তো তাই কারণ হচ্ছে এই পৃথিবীতে পথপ্রদর্শক হিসেবে শিক্ষক পণ্ডিত ধর্মগুরু রাজনৈতিক নেতা বাপ দাদা দার্শনিক যারাই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন নবীদের সঙ্গে তাদের মৌলিক একটা পার্থক্য আছে সে মৌলিক পার্থক্য হচ্ছে সাধারণ লোকের সাধারণ নেতারা সিদ্ধান্ত নেন মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে এই জন্য তাদের সিদ্ধান্ত দিয়ে দেশ এবং জাতির স্থায়ী কোনো কল্যাণ সাধিত হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো ওহি আমি যা বলতে বলি তিনি তো তাই বলেন নবী নিজের মগজ থেকে কিছু বলেন না আল্লাহর কথা দিয়ে বলেন এই জন্য কোরআন আর হাদিসে বেশি কোনো পার্থক্য নাই কোরআন হলো কোরআনের ভাব এবং ভাষা দুটোই আল্লাহ রাব্বুল আলামিনের আর হাদিসের ভাষাটা শুধু আল্লাহর নবীর আর ভাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা যা বলেন তাই সত্য এই জন্য নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই নবীদের কথার ভিতরে কোনো বক্রতা নাই কোনো সটতমি নাই কোনো প্রবঞ্চনা নাই নবীদের কথা হচ্ছে ডাইরেক্ট আল ওয়াদুহ ওয়াস সারাহা পরিষ্কার বক্তব্য তারা রাখেন যেখানে কোনো বক্রতার বিন্দুমাত্র লেশ নাই সাধারণ নেতারা লোভ লালসা এবং স্বার্থপরতায় থেকে ঊর্ধ্বে উঠতে পারে না নবীরা সমস্ত স্বার্থের ঊর্ধ্বে কোন আলহামদুলিল্লাহ স্বার্থের ঊর্ধ্বে কারা নবীরা আল্লাহ পাক বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস আল্লাহ পাক বলেন সাধারণ নেতাদের ব্যাপারে কোরআন পরিষ্কার করে বলছে যে তারা নিজেদের মন মস্তিষ্ক এবং নিজেদের হাওয়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে চলে আর যারা নাকি প্রবৃত্তির অনুসরণ করে মন মস্তিষ্ক নিজস্ব বুদ্ধির অনুসরণ করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হক তাদের কাছে সত্যিকারের কোনো জ্ঞান নাই তারা তো নিজেদের আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলে আর আন্দাজ আর অনুমান কোনোদিন হকের দাবি মিটাতে পারে না হক যেটা হকের দাবি আন্দাজ আর অনুমান কোনোদিন পূরণ করতে পারে না আল্লাহর জ্ঞান হচ্ছে পারফেক্ট জ্ঞান সেই জ্ঞান দিয়ে আল্লাহ পাক নবীদের কাছে বাণী পাঠিয়েছেন কোরআনে কারীম বলছে ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ তার চাইতে গোমরা আর কে হতে পারে তার চাইতে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ পাকের পক্ষ থেকে বাণী আসার পরেও যে ব্যক্তি নিজের হাওয়ার অনুবর্তন করে যে ব্যক্তি নিজের নফসের অনুবর্তন করে নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে তার থেকে গোমরা আর কেউ হতে পারে না পক্ষান্তরে নবী এবং রাসূলগণ তারা আল্লাহর জ্ঞানকে অনুসরণ করে চলেন এই জন্য যেখানেই আল্লাহ পাক নবীদের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক বলেছেন নবীদেরকে জ্ঞান দিয়েছি আমি নবীদের জ্ঞান দিয়েছে কে একথা আপনারা বিশ্বাস করবেন মনে প্রাণে বিশ্বাস করবেন
একজন নবীও পৃথিবীর কোন শিক্ষা কেন্দ্র থেকে একাডেমিক কোয়ালিফিকেশন অর্জন করেন নাই, কোন নবী টাইটেল পাস, এমএ পাস, বিএ পাস এই ধরনের প্রাতিষ্ঠানিক কোন সনদ তাদের কাছে নাই, অথচ তারা যা বলেছেন তা বিশ্বের সর্বশ্রেষ্ঠ কথা কিনা জোরে কন। আপনার আমার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও তিনি লিখতে জানেন নাই, পড়তে জানেন না, সই করতে জানেন না, নিজের নামটা কেমনে লিখবেন তাও তিনি জানেন না। সালে হুদাইবিয়ার দিনে, হুদাইবিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হলো, হুজুরের নাম লেখা হলো মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পক্ষ থেকে কুরাইশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে। কুরাইশরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সামনে যদি রাসূলুল্লাহ লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই, আমরা তো তাকে রাসূল মানি না, নাউযুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি লেখো তাহলেই আমরা এই চুক্তি মানব। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলী গো চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সারা জীবন আপনার গোলামি করেছি, যা বলেছেন তাই শুনেছি, জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি, ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব, কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না, আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কেটে দেব, রাসূলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। নবীজি বললেন, আলী কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা আমারে দেখো আমি কেটে দিই। আমার বন্ধুগণ নাম লিখতে জানেন না, সই করতে পারেন না, পড়তে জানেন না, তিনি বলতেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি। দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পড়ান নাই, যেহেতু তিনি তো বিশ্ব নবী, আমার নবী কি নবী জোরে কন্যা কি নবী, আপনার আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবী সাধারণ মানুষের কাছে কি পড়বে, যে পড়াবে তার মগজ তো ছোট, তার জ্ঞান তো সীমিত, সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে, বিশ্ব নবীরে কি শিখাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন। কোরআনে কারীম বলছে যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়েছি। লক্ষ্য করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। হে পিতা, বিশ্বাস করো আমার কাছে এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে নাই, যা তোমার কাছে আসেনি, তুমি আমার অনুসরণ করো, আমি তোমার সোজা পথ দেখাই দেব। সুবহানাল্লাহ, তুমি আমাকে অনুসরণ করো, যেহেতু আমার কাছে যে জ্ঞান আসছে ওই জ্ঞান তোমার কাছে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। লূত আলাইহিস সালাম কি নবুয়ত প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلُوطًا آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا, আমি লূতকে আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি, হিকমত দিয়েছি, বিজ্ঞান শিক্ষা দিয়েছি, আমি তাকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ, আমি তাকে ইলম দিয়েছি। মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন তিনি পূর্ণ বয়স প্রাপ্ত হলেন এবং তিনি যখন
নিজেকে সম্পূর্ণ লালন পালন করার কাজ যখন তার সম্পূর্ণ হয়ে গেল আমি তখন আমার পক্ষ থেকে তাকে ইলেম দান করেছি জ্ঞান দান করেছি হিকমত দিয়েছি জ্ঞান দিয়েছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন বালা ইন اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير তুমি যদি জ্ঞান লাভের পরও তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে আল্লাহর কাছ থেকে তোমাকে রক্ষাকারী কেউ থাকবে না কোনো সাহায্যকারী তুমি পাবে না আমি যে জ্ঞান তোমাকে দিয়েছি এটারই অনুসরণ করো এর মধ্যেই মুক্তি বিশ্ববাসীর মুক্তি এই জ্ঞানের অনুসরণের ভেতরে প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রাসূল পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন ওয়ালি কুন্নি উম্মাতির রাসূল প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি এমন কোন জাতি নাই যার কাছে নবী রাসূল পাঠানো হয় নাই وَإِن مِّنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ সমস্ত নবীদের কাছে সমস্ত উম্মতের কাছে জাতির কাছে আমার পক্ষ থেকে আমি নবী পাঠাইছি কোন সুবহানাল্লাহ কেউ যেন বলতে পারে না যে আমরা আল্লাহর পক্ষ থেকে কোনো দাওয়াত পাই নাই আল্লাহর পক্ষ থেকে সত্যকে চেনার কোনো রাস্তা পাই নাই এই জন্য প্রত্যেক নবীদের প্রত্যেক উম্মতের জন্য জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে এই নবীদেরকে পাঠাবার উদ্দেশ্য কি ছিল কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন আমাদের নবীকে আল্লাহ পাক ডেকে বলছেন আলিফ লাম রা كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أي كتاب أمي أبنى روبرابو تيرنو كوريجي أيهو تشاكنا كتاب أي كتاب خنا أمي أبنى روبرابو تيرنو كوريجي এই জন্য করেছি কিতাব অবতীর্ণ যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন আলো হচ্ছে কি ইসলাম আলো হচ্ছে কোরআন কোরআনের দিকে নিয়ে আসবে ইসলামের দিকে নিয়ে আসবে সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি আমার ভাইয়েরা সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয় সকল কিতাবের উপরে ঈমান আনতে হবে কোরআনকে যেমন মানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি সব নবীদের উপরে ওইরকম ঈমান আনতে হবে কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে এটার শর্তই দেওয়া হয়েছে মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মুমিন হচ্ছে সেই সব লোক মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে তারাই হচ্ছে মুত্তাকি তারাই হচ্ছে মুমিন আল্লাহ পাক বলেন نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করে এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط বলো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি
আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ আর মূসা ঈসা অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি, আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞা বহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি, কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদের। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়েনাত দান করেছি, তিনটা জিনিস দিয়েছি। এক দিলাম বাইয়েনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান, কয়টা হলো? তিনটা। বাইয়েনাত কি? বাইয়েনাত হলো, বাইয়েনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে বাইয়েনাত। তার চরিত্র, তার আচার আচরণ, এগুলি প্রমাণ করে তিনি নবী। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে, যখন দাওয়াত পেলেন নবুয়তের, তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই এই জিনিস দেখছি আপনি নবী হইলেন কেমনে, এমন কোনো কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন মা খাদিজাতুল কুবরা, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা বললেন আবুল কাসিম, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, এ আচরণ, এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী, কোন সন্দেহ আমার কোন দ্বিধা নাই, এর মধ্যে কোন প্রশ্ন নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, তার চরিত্রই প্রমাণ করে নবীদের কি বাইয়েনাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অবিবিত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো ক্রীতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়াতের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রসুলের বাড়িতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে, তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদ কানা হলো, হুজুর বললেন তুমি কি চেনো এদের কি? যায়েদ বললেন চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন বাবারে বাড়ি চলো, তোমার মা কি দেখে দে হয়রান, চলো বাড়ি যাই।
বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ, তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই তুলবে, এটা স্বাভাবিক, কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বাইয়ানাত কারে বলে, নবীদের বাইয়ানাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস, সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক্রমে টানা 10টি বছর রসুলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম, 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এটা ধমক দিলেন না আমারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহ বিহামদিহি, গোটা পৃথিবী সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রসুলের কদম মুবারক উৎসর্গ হয়ে যা। কারে বলে নবী রসুল, কি চরিত্র বাইয়েনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে বাইয়েনা দিয়েছি আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি, কিতাব ও এমন কিতাব যেই কিতাবের কোনো তুলনা নাই। কোরআনে কারীম নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব দিয়ে দিলেন, কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছেন, রাসূলের উপরে কিতাব নাজিল হলো, হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে, হজের মৌসুম এসেছে, আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে, কন্নাউজুবিল্লাহ, তারে জেনে ধরেছে, খবরদার তার কাছে যাবা না, কি বলে তাও শুনবা না, ওই যে লোকটা দেখা যায়। এখন পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সব কালে আছে, লোকদের চিন্তা হল কি বলে তা না হয় নাই শুনলাম, কিন্তু লোকটা কেমন পাগলটা কেমন একটু দেখে আস। তারা চলে গেল দেখার জন্য, কানে আঙ্গুল দিয়া গেছে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে, আল্লাহর হাবিবের কাছে গিয়াম, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়াম, তারা দেখতেছে, দেখে দেখে চোখ আর ফেরে না, আহারে এত সুন্দর কি মানুষ হয় নাকি, পাগল হয়ে গেছে, এত সুন্দর মানুষ তা কি কখনো পাগল হইতে পারে? আমরা তো পাগল দেখেছি, পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না, মাথার চুল একদিকে, মোচার একদিকে, দাড়ি আর একদিকে, জামার বোতামের ঠিক নাই, দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লা, এ কেমনে পাগল হবে, এত সুন্দর মানুষ, এত বিন্যস্ত মানুষ পাগল হবে না নিশ্চয়ই, কান দিয়ে আঙ্গুল সরাইস, কেউ বা তুলা বার করেছে, অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করলো, নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল, বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনুল কারীম কি মজার জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। কর আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বাইয়েনাত দেই, কিতাব দেই, আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস, যেটা হলো মিজান, তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা। এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায়, এটার নাম মিজান।
এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে? নবীদের কাছে, কোরআনের কাছে, নবুয়তের কাছে আর কিতাবের কাছে। সুবিচার আর পৃথিবীতে সুবিচার নাই। আছে সুবিচার? হতে পারে না। সেই জন্য মিজান, দাড়িপাল্লা, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এটা আবার মনে করেন না যে এটা জামাত ইসলামের প্রতীক। গ্রাম থেকে কিছু লোক আসছে, ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানানো, কয় যে বাপরে জামাত ইসলামের এত বড় অফিস। দুনিয়ার সব, বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়িপাল্লা টানানো আছে। ইনসাফের প্রতীক, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু, এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার সাথে দিয়েছেন। ইনসাফ, এই ইনসাফ কেবলমাত্র করতে পারে কারা? নবীরা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বাইয়ে না দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান দিয়েছি, বিচারটা কেমন দেখো, বিচারটা কারে কয়? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে, নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে। কারে কয়? মিজান। নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল, ছিল কিনা? কন বাপ হোক মা হোক, দলের নেতা হোক, সব সময় নিজের স্বার্থের দিকে টানে, কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবে বোঝেন, চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে, পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে, ঢাকা থেকে টেলিফোন আসছে, মন্ত্রী বাহাদুরের টেলিফোন, হ্যালো কে? সেটা কংগ্রেস পি বলে, হ্যাঁ কারে ধরছো? কয় বল্টু মিয়ারে, ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? কয় স্যার অস্ত্র শুদ্ধা ধরছি, অস্ত্র শুদ্ধা ছাড়িয়ে দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না। যায়, আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়ে রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন, তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর একটা বিচারের সানি করার জন্য আসছি। বলে সানি আসছো আমার কাছে? পয়লা গিছিলা কার কাছে? ওরা গিছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে। দেখেন অবস্থাটা, সব কিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জেহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জেহাদের ময়দানে যাই, বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সব কিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন, খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব। কাদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষেই ইনসাফ করা সম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, বাইনাত দিয়েছি আর মিজান দিয়েছি। আমার ভাইরা, কিতাবের প্রতি ইমান আনবো, সব কিতাব মানি, সব রসুলদের মানি, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না, সমানভাবে সব নবীদের উপর ইমান আনছি, যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না সমস্ত নবীদেরকে মানি, শ্রদ্ধার সাথে ইমান এনেছি, ঠিক কিনা কন? সমস্ত কিতাবের প্রতি ইমান এনেছি, কিন্তু অন্যান্য সমস্ত
কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন। শুধুমাত্র মানতে হবে কি? সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধু শুধুমাত্র কোরআন। কারণ এটাই হচ্ছে মুকাম্মল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন, হুজুর, তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনারে শুনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর নবীর চেহারা মোবারক গোস্বায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে, তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন, হুজুরের চেহারা গোস্বায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক, কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন, ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছ, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য! কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যে ভরা এই কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আমাদেরকে দান করেছেন। এর এক নম্বরের বৈশিষ্ট্য হলো, কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে, আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কোনো পরিবর্তন? সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলেন, নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি, আমার হাতে এটা গ্রহণ করেছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীতে কোরআন মুখস্থ, আপনার বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে, এর কোনো নজির নাই, আছে নাকি? কোনো নজির নাই, কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি। এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাম করেন, নাম করেন, বলেন, এমন কোন কিতাব পৃথিবীতে নাই। আমার ভাইরা, এমন মজার কিতাব, মানুষ বুঝেও পড়ে না বুঝেও পড়ে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আর চোখের পানি দিয়া দাড়ি ভিজে যায়। কোরআনে কারিম এত মজার কিতাব, এই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন। আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে, বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে, আর এই কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না। আসবে না কি? আল্লাহর পক্ষ থেকে আখেরি কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফয়সলা তুমি মানুষের মধ্যে করতে পারো,
সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র আর কোনটার নয় সুতরাং কোরআনের প্রতি ঈমান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই এরপরে আল্লাহ পাক বলেছেন পারলা না গোটা কোরআন কোরআনের মতো করে দশটা সূরা বানায় আনো তাও সাড়া পাওয়া গেল না কাউকে পাওয়া গেল না পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين বান্দারে যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নবীর বানানো আমি নাজিল করি নাই পারলে কোরআন শরীফের ছোট্ট সুরার মতো করে একটা সুরা বানাও এই চ্যালেঞ্জ কত বছরের হলো দেড় হাজার বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের বিশ্ববাসীর নিরবতা প্রমাণ করে কোরআনে কারীম নির্ভুলভাবে আল্লাহর কালাম দেড় হাজার বছর ধরে বিশ্ব মানবের নিরবতা এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব কথা ঠিক কিনা কেউ সরব হয়েছে নাকি কোরআনের মতো করে সুরা বানাও না পারলে নবীর ব্যাপারে কথা বলেছে নবীকে মিথ্যা নবী বলেছে বলেন নাউজুবিল্লাহ নবীকে পাগল বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে কিন্তু কোরআন আল্লাহর নয় মানুষের বানানো এই কথা বলার সাহস কেউ করে নাই কারণ হলো কোরআন যদি বলে যেটা মানুষের বানানো তাহলে লোকেরা তারে ধরবে তুমিও তো মানুষ বানাও তো দেখি কোরআনের মতো করে সুরা এই সাহস কেউ করে নাই করবেও না আমার বন্ধুগণ কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে ঠিক ওইভাবে আজ পর্যন্ত আছে না নাই আছে কি না আর কিয়ামত পর্যন্ত সিল্লা এখন কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাক বলেন إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَ একে সংগ্রহ করাম এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব কোরআন শরীফ সংগ্রহ করাম এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অতএব তুমি যখন একে পড়ো তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হচ্ছিল আর তেলাওয়াত করতে গিয়া মুখস্থ করতে গিয়া তাড়াহুড়ো করতেছিলেন বারবার জিহ্বা ওড়াচ্ছেন রাসূলের মুখস্থ করতে কষ্ট হচ্ছে এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বরদাশত হলো না রব্বুল আলামিন তার হাবিবকে শোনালেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি নবী হে কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই আমার জিব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে আমার জিব্রাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারীম জমায় দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মুখস্থ করাই দেব হাবিব আপনি পড়তে জানেন না সেটা তো আমি জানি আমি আপনারে পড়াবো আমি আপনারে শিখাবো আমি আপনাকে তেলাওয়াত করে ব্যাখ্যা করে বুঝাবার তৌফিক দিয়ে দেব আর যদি আপনি ভুলে যান
سنقرئك فلا تنسى إلا ما شاء الله আমি এমন ভাবে তোমাকে পড়াবো যে অবশ্যই তুমি তা ভুলতে পারবে না সুবহানাল্লাহ আর আল্লাহ যদি কোনো জিনিস ভুলাতে চান সেটা স্বতন্ত্র কথা আমি এমন ভাবে পড়াবো তুমি ভুলবে না সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার হাবিবকে وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তা তুমি তেলাওয়াত করো কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো নবীজিকে তেলাওয়াত করতে বলা হয়েছে আর বলা হয়েছে আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না বেশি বেশি তেলাওয়াত করো তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তেলাওয়াত করো এটা শুধু নবীর জন্যই নয় গোটা উম্মতের জন্য তেলাওয়াতের হুকুম তেলাওয়াত করো কোরআন শরীফ যে পৃথিবীর বুকে অবিকল আছে তার যতগুলি কারণ ওর মধ্যে বড় একটা কারণ হলো কোরআন শরীফ যত বেশি মুসলমানেরা পড়ে এত বেশি কোন ধর্মগ্রন্থ তার অনুসারীরা পড়ে না ঠিক কি না নামাজে তেলাওয়াত করে এমনি তেলাওয়াত করে করবে না কেন কারণ হলো এমন কিতাব আল্লাহ দান করেছেন যার প্রত্যেক অক্ষরে অক্ষরে দশটা করে নাকি আমলনামায় লেখা হয়ে যায় নবীজি বলেছেন আমার উম্মতেরা কোরআন পড়ো বেশি করে কোরআনে কারিমকে তেলাওয়াত করো কেউ যদি সূরা ইখলাস তিনবার পড়ে গোটা কোরআন শরীফ একবার খতম করার সব আল্লাহ দিয়ে দিবে আল্লাহর নবী বলেছেন মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়বে তাহলে আল্লাহ পাক মুমূর্ষু ব্যক্তির কবরে তার মৃত্যুর আজাবকে কমায়া দিবে মুমূর্ষু ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন পড়ো আপনার আপনি মরতেছেন আপনার ছেলের কোরআন শরীফ শিখান নাই মৌলভী সাহেব কখন আনবে আর কখন কোরআন শরীফ পড়বে ছেলের কোরআন শিখান মেয়ের কোরআন শিখান মরবার সময় যেন তারা কাছে বসে সূরা ইয়াসিন পড়তে পারে আল্লামা হালি কি সুন্দর করে বলেছেন মাস্টারে হে নাজামে লড়কু কি শামাক দেখিয়ে মাস্টারে হে নাজামে লড়কু কো কি শামাক দেখিয়ে উনকি ফোটো লেতে হে পড়তে নেই ইয়াসিন হে বাপ মরতেছে মা মরতেছে ওস্তাদ মরতেছে শোনামাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে ফটো উঠাইতেছে কেমনে দাগগুলো ছিটকে বাপ মরতেছে ছবি উঠাচ্ছে কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে দাঁত কড়মড় করতেছে বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে সূরা ইয়াসিন পড়তেছে না কপাল পোড়া কি পোড়া কপাল নবীজি বলেছেন কেউ যদি একটিবার সূরা ইয়াসিন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার খতম করলে যে সওয়াব হবে রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন কি কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো বেশি করে পড়ো এই কোরআন এমন এক কিতাব যাতে যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাই নাই কোরআনের মধ্যে অসত্য কথা আছে মিথ্যা কথা আছে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি নিশ্চিত রূপে এক সুদৃঢ় সুরক্ষিত কিতাব মিথ্যা না এর পেছন থেকে উপর থেকে ডান থেকে বাম থেকে কোন দিক থেকে মিথ্যা কোরআনের ভিতরে প্রবেশের কোন কায়দা নাই যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই জোরে কল সুবহানাল্লাহ যত বই লেখা হয় যত লোকেরা বই লেখে প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাই দিবেন পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব এরকম কেউ লেখে নাকি যে আমি যে একখান বই লিখছি
এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই, কোনো ভুল ভ্রান্তির বালাই নাই, এরকম কেউ বলতে পারছে? পারে না। কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে যে কিতাব পড়তেছো, এখানে এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর মধ্যে, এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আসছে। এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝি এর মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো। কে গ্যারান্টি দিচ্ছেন জোরে কোন কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত, কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইত, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই, এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম, বিশুদ্ধ ভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে। সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না, সলিড এই কিতাব, আল্লাহর এই বাণী, কিতাবের প্রতি ইমান। এখন আপনি যতই সেজদা দেন ওই কথায় ফিরে চলেন, ওই যে প্রথম কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পুণ্যবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে এই কপালে দাগ পড়াটাই ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা পড়া দরকার ঘষে হইলেও। আসারিস সুজুদ মানে কপালে দাগ পড়া নয়, লোকটা যে নামাজি তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে, সুবহানাল্লাহ বিহামদিহি, লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি, তার চরিত্র, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণ, তার হাসি, তার বক্তব্য, তার ওয়াদা, তার সব কিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি। এটাই হলো আসারের সুজুদ, দাগ পড়লেই ওইটার নামই আসারের সুজুদ না। তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে তাদের, তারা তাদের অবস্থাটা কি? সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না, বড় কথা হলো এইগুলির উপরে ঈমান আনা। কিতাব মানছি তো, কিতাব ছাড়া আর কোনো কিছুকে অনুসরণ করা। এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এই কোরআনের পরিপন্থী কোন জিনিস মানা যাবে না, কোরআন যা বলেছে সেটাই মানতে হবে। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দিবে, ভাগ্য খুলে দিবেন, দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চাই কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহিহ করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহিহভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। মোনাজাত করব এখন, মোনাজাতের জন্য সব মানুষ বসুন, যত মানুষ দাঁড়ানো আছেন বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اي الله رب العالمين شتري راتي গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারিমের মাহফিলে হাজিরা দিয়েছে আয় আল্লাহ কোরআনে কারিমের বরকতে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায়া দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারিয়েছি মা বাপ যাদের বিদায় হয়ে গেছে মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى অনেক দোয়া চেয়েছেন যিনি যেই উদ্দেশ্যে দোয়া চেয়েছেন नेक উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও اي الله অপারেশন হবে যার হার্ট অপারেশন আল্লাহ তুমি মেহেরবানি করে তার অপারেশন আসান করে দাও اي الله تعالى যিনি যার প্যারালাইসিস হয়েছে আল্লাহ তুমি দয়া করে তাকে প্যারালাইসিস থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মাহফিলে আজ হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে তোমার দরবারে বিনীতভাবে নিবেদন করছি তুমি আমাদের শরীরে যত নিয়ামত দান করেছো জন্মের পরে এই নিয়ামতের একটা নিয়ামত মৃত্যুর আগে আমাদের থেকে ছিনিয়ে নিও না আমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বাক শক্তি স্মৃতি শক্তি চলত শক্তি আমাদের শরীরে যা তুমি দিয়েছো সবগুলিকে মৃত্যু পর্যন্ত নিয়ামত টিকায়া রাখো হে আল্লাহ তাআলা এ মাহফিলে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে দেশ বিদেশ থেকে আসে সকলের ধারণা কোরআনের মাহফিলে গেলে দোয়া কবুল হয়ে যাবে হে আল্লাহ দোয়া করার মালিক দোয়া কবুলের মালিক তুমি তোমার বান্দারা যার দিলে যে দুঃখ আছে কষ্ট আছে সব দুঃখ কষ্ট দূর করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله